চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজ আলোচনা করবো দু হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর যে রায় ও মার্টিন এর তরফ থেকে যে প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে তোমাদের জন্য তো সেই বইটি কেমন হয়েছে তো সেই সম্পর্কে বলবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর জন্য ফার্স্ট সেমিস্টার এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট সেমিস্টার লেখা আছে এবং নিউ সিলেবাস ক্লাস ইলেভেনের জন্য আর এটা অবশ্যই সায়েন্সের জন্য সায়েন্স আর্টস দুটোই বেরিয়েছে তো এই বইটি তোমরা কেন নিবে এবং এই বইটির উপযোগিতা কি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবে তো আমরা এই বইটির দাম সম্পর্কে একটু দেখে নেব তো এই বইটির দাম করা হয়েছে চারশো টাকা তোমরা তোমাদের যে কোনো বই দোকানে অবশ্যই তিনশো ষাট বা পঞ্চাশে যে কোনো যে বই যেমন কনসেশন আছে তেমন তোমরা পাবে তো এই বইটির বিশেষত্ব কি করা হয়েছে যেহেতু এটাই সায়েন্সের জন্য তাই এখানে আমরা প্রথমে বাংলা পাবো এখানে বাংলার বিভিন্ন স্বনামধন্য স্যার এবং স্কুলের নাম রয়েছে যে যে স্কুল থেকে যে যে স্যার করেছেন এটা ইংলিশ তারপরে পদার্থবিদ্যা রয়েছে তারপরে রসায়ন এরপরে গণিত রয়েছে তারপরে জীববিদ্যা এরকম রয়েছে তো যাই হোক এখন আমরা দেখব বাংলা তো বাংলাতে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের প্রথমে যে সূচিপত্র দেওয়া রয়েছে এবং গল্প বা বিভিন্ন যে আমাদের টেক্সটগুলো রয়েছে তার নাম এবং লেখকের নাম আর এখানে সেই সিলেবাসের কত ঘন্টা তোমাদের ক্লাস হবে স্কুলে এবং কত মাস রয়েছে সে সমস্ত রয়েছে আর নম্বর বিভাজন সম্পর্কেও এখানে আমরা দেখতে পাচ্ছি টপিক অনুযায়ী নম্বর বিভাজনও দেওয়া রয়েছে তো এরপরে আমরা মূল অংশে আসবো যেমন আমরা প্রথমে পুঁই মাচা দেখব তো পুঁই মাচার উপরে কোন কোন স্কুল থেকে কোন কোন লেখক লিখেছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি তারপরে এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি এই যে আমাদের এক দুই করে প্রশ্ন শুরু হয়েছে এবং যে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো স্টার মার্ক করা আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তিনটে স্টার আছে তারপরে দুটো তারপরে একটি এইভাবে কিন্তু আছে তারপরে কোন স্কুল থেকে সেগুলো কিন্তু লেখা আছে এবং এখানে চারটি অপশান দেওয়ার পরে তারপরে কিন্তু এখানে তোমাদের উত্তর দেওয়া রয়েছে তাই তোমরা সহজেই এটা প্র্যাকটিস করতে পারবে এবং আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে তো এখানে আমরা দেখব কুঁজ থেকে ঠিক কতগুলো প্রশ্ন এখানে স্ক্যানার প্লাস রায়ো মার্টিন যেটা প্রশ্নবিচিত্রা করা হয়েছে না এখানে আমরা দেখতে পাচ্ছি এই টাইপের একশো চব্বিশটা প্রশ্ন আছে তারপরে এখানে শূন্যস্থান পূরণ টাইপের আছে এমসিকিউ তারপরে স্তম্ভ মিল আছে স্তম্ভ মিল আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি স্তম্ভ মিল এছাড়া ডায়াগ্রামের সাহায্যে যে ডায়াগ্রাম বা চার্টভিত্তিক প্রশ্ন যে সমস্ত প্রশ্ন এবং কেমন হবে তার উত্তর দেওয়া রয়েছে তো তোমরা বুঝতেই পারছ যে তোমরা বিভিন্ন সহায়িকা বই যেগুলো ব্যবহার করো তার থেকে কতটা আলাদা মানের রয়েছে এখানে বাক্য ঘটনার কম রয়েছে তারপরে সত্য থেকে অনেক প্রশ্ন রয়েছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি সাধারণত সহায়িকা বইতেও আমরা এত প্রশ্ন দেখতে পাই না তো এখানে শেষ হলো কিন্তু তোমাদের পুঁই মাচা গল্পটি আলোচনা এরপরে বিড়াল প্রবন্ধের আলোচনা রয়েছে তো এইভাবে কিন্তু বিভিন্ন টেক্সট আলোচনা রয়েছে বিভিন্ন টেক্সট আলোচনার বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া রয়েছে ডায়াগ্রামের প্রত্যেকটা বিষয়ের কিন্তু এইভাবেই রয়েছে তো আমরা সাহিত্য থেকে দেখছি সাহিত্য থেকেও কিন্তু এইভাবে অনেক প্রশ্ন এখানে তোমাদের জন্য করা হয়েছে যেহেতু এটি আলাদা আলাদা এখন পাওয়া যাচ্ছে না তাই তোমাদের পুরো যে প্রশ্নবিদ্রা বইটি কিন্তু কিনতে হবে তবেই তোমরা পাবে সায়েন্স আর্টস এভাবেই কিন্তু আছে তো কমার্সের আছে কিনা আমি বলতে পারছি না সেটা তোমরা যারা কমার্স বিভাগে আছো তারা বই দোকানে গিয়ে খোঁজ করবে অবশ্যই কমার্স বিভাগের তো এখানে আমি একটু শেষের দিকে যাব শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো প্র্যাকটিস সেট কেমন দেওয়া রয়েছে তোমাদের অবশ্যই সেটা খুবই উপযোগী কারণ প্রত্যেকটা বিষয়ে দরকার তো আমি একদম শেষ প্র্যাকটিস দেখলেই বুঝতে পারবো যে কতগুলো প্র্যাকটিস সেট তোমাদের জন্য রয়েছে তো একদম দেখো পঁচিশ নম্বর মডেল কোশ্চেন পেপার পঁচিশ ফুল মার্ক চল্লিশ দেড় ঘন্টা টাইম এবং এই যে এমসিকিউ প্যাটার্ন রয়েছে এটা কিন্তু সব বিষয়ের উপর তোমাদের যে গল্প বা কবিতা বা সাহিত্য যে টপিকগুলো তোমাদের সেমিস্টার ওয়ানে রয়েছে প্রত্যেকটাই কিন্তু কভার করা হয়েছে এই টাইপেরই প্রশ্নপত্র তোমাদের হবে এবং পঁচিশটা সেট তোমাদের দেওয়া রয়েছে এবং তার সঙ্গে দেওয়া রয়েছে তোমাদের ওএমআর সিট এখানে দেখতে পাচ্ছ ওয়েম আর সিট এইভাবে থাকবে তো এইভাবে তোমাদের গোল করতে হবে যেমন পঁচিশের এই যে চারটা অপশান ক খ কখ যেটা ঠিক হবে সেটাতে গোল করতে হবে তোমরা সবাই জানো তো এইভাবেই কিন্তু প্রশ্নবিচিত্রা করা রয়েছে এবং আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু এই যে যে সেটগুলো দেওয়া রয়েছে তার উত্তরও কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি তার উত্তর তোমাদের কাছে অবশ্যই উপযোগী হবে এই উত্তরগুলো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত উত্তর দেওয়া রয়েছে তাই এটা তোমাদের কাছে কিন্তু খুব হেল্পফুল হবে এরপরে ইংলিশ রয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু এইভাবে রয়েছে তো তোমরা বইটা কিনলে বুঝতে পারবে এটা শেষ পেজটা এইভাবে করা রয়েছে তো বুঝতেই পারছ বইটি মোটামুটি অনেকটাই মোটা এবং ভারী আর তার কারণ হচ্ছে সমস্ত বিষয় এখানে রয়েছে সায়েন্সের আর্টসেরও আলাদা আলাদা বিষয় রয়েছে তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তো এই পর্যন্ত